অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করছেন এবং সরাসরি আমাকে কল করে অধিকাংশ লোকই বলছেন যে আমাদের বাচ্চাকে বাংলাদেশে আমরা অনুপস্থিত, আমরা নাই বাংলাদেশে, তো আমাদের বাচ্চাকে আমরা হেফজখানায় ভর্তি করানোর জন্য কীভাবে ভর্তি করাবো, কিংবা আমাদের বাচ্চার বয়স কত হইলে মাদ্রাসায় দেওয়া যাবে, মাদ্রাসার থাকা খাওয়ার পরিবেশ কেমন হবে, তারপরে হচ্ছে কত টাকা খরচ হইতে পারে, শিক্ষকদের মান কেমন, মাদ্রাসার পরিবেশ কেমন, এই সব কিছু আপনারা একটা ভিডিওর মাধ্যমে আপডেট চাইছেন। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপডেটটা দিব এবং কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিব এবং কোথায় ভর্তি হলে ভালো হয় সে বিষয়টা আপনাদেরকে আমি বলবো ইনশাআল্লাহ। আশা করতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বেশ কিছু তথ্য পেয়ে যাবেন এখান থেকে। তো চলেন ভিডিওটার মূল পর্বে আমি যাই। তো প্রথমেই আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা দেশের বাইরে অবস্থান করছেন, বিশেষ করে যারা সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, কাতার, বাহরাইন বা অন্যান্য রাষ্ট্রে যারা অবস্থান করতেছেন, তাদের সন্তানকে আপনারা চাচ্ছেন যে মাদ্রাসায় ভর্তি করাতে, এমন একটা মাদ্রাসায় দেওয়ার জন্য যে মাদ্রাসাতে মাদ্রাসা থাকা খাওয়ার পরিবেশ ভালো, সেখানকার বাসস্থানটা ভালো, খাওয়ার মানটা একটু ভালো হবে, তারপর হচ্ছে বাচ্চাটা একটু সুন্দরভাবে থাকবে সেখানে। যাদের বাচ্চা একটু চঞ্চল হয়ে থাকে তো তাদের একটা টেনশন থাকে যে আমার বাচ্চাটা তো একটু চঞ্চল, একটু দুষ্টমি করে, তো সেক্ষেত্রে আবার হুজুররা ছাত্রদেরকে আবার পেটায় কিনা। এখন কিন্তু আর ওই আগের সেই সিস্টেম নাই যে উড়াধুরা পিটানো বা ওই সিস্টেমটা কিন্তু এখন স্কুল কলেজ বলেন মাদ্রাসা বলেন সব কিছু থেকে এখন উঠে গেছে। ফলে এটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আমাদের বাচ্চাদেরকে হুজুররা মারবে কি না। আর যদি একান্তই আপনার বাচ্চা খুব বেশি দুষ্ট হয় কিংবা পড়ায় একেবারে অমনোযোগী হয়, সেক্ষেত্রে শাসন করার জন্য যতটুকু প্রযোজ্য একটা বাচ্চাকে একটা ধমক দেওয়ার জন্য কিংবা ছোটোখাটো একটা ব্যাতের আঘাত করার জন্য যাতে করে তার স্পর্শকাতর কোনো স্থানে ক্ষতিগ্রস্ত না হয়, ওই রকম যতটুকু শাসন প্রয়োজন আছে ততটুকু তো করতেই হবে। তা না হলে তো একেবারে তো আর মানে দোলনায় বসিয়েও তো কোনো বাচ্চাকে হাফেজ তৈরি করা সম্ভব না কিংবা দোলনায় বসিয়ে কাউকে তার আলেম করা সম্ভব না। যতটুকু শাসন প্রয়োজন আছে বাধ্যবাধকতার মধ্যে থেকে ততটুকুই তারা করবে, বেশি করবে না। তারপরে আপনাদের আরেকটা বিষয় মনে সংশয় থাকে যে আমার বাচ্চা পড়াশোনা করার জন্য আমি আমার অনেক টাকা পয়সা আছে, আমি আমার বাচ্চাকে একটু ভালো পরিবেশে রাখতে চাই। যেখানেই পড়াশোনা করুক আপনার বাচ্চার কোয়ালিটিটা এনশিওর করবেন আগে যে আপনার বাচ্চার কোয়ালিটিটা কোন পর্যন্ত আছে, সেই অনুপাতে আপনি মাদ্রাসায় ভর্তি করাবেন। আরেকটা বিষয় হলো আপনারা একটা কনফিউশনের মধ্যে আছেন, সেটা হচ্ছে যে কত থেকে কত বছর বয়সের মধ্যেই ছাত্র বাচ্চাকে হেফজখানায় দেওয়া উচিত। তো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে যে 8 থেকে 12 বছর হলে আপনার বাচ্চাকে আপনি হেফজখানায় দিবেন। যদি 8 বছরের আগে কোনো বাচ্চার ম্যাচিউরিটি চলে আসে, 6 থেকে 8 বছরের মধ্যে কোনো বাচ্চার যদি ম্যাচিউরিটি চলে আসে, অনেক বাচ্চারা আছে যে 6 বছর 7 বছর হইলে ওই বাচ্চাদের মধ্যে ম্যাচিউরিটি চলে আসে, তারা পড়াটা খুব সুন্দরভাবে মুখস্থ করতে পারে, তারপরে নুরানি নাজারাটা তাদের কমপ্লিট হয়ে যায়, অনেকে বাসা থেকেই কমপ্লিট করে ফেলে। তো এই সমস্ত যে সমস্ত বাচ্চারা আছে যাদের একটু কোয়ালিটিটা ভালো, তাদেরকে আপনারা চাইলে সরাসরি 7 বছরে 8 বছরের মধ্যেও যদি তার কোয়ালিটিটা ভালো হয়ে যায় তাহলে তারা মাদ্রাসায় পড়তে পারবে, তাদেরকে মাদ্রাসায় দিতে পারেন। এক্ষেত্রে যে মাদ্রাসায় ভর্তি করাবেন ওই মাদ্রাসায় ইন্টারভিউর মাধ্যমে এবং হুজুরদের সাথে কথাবার্তা বলে তারপরে আপনারা ভর্তিটা কনফার্ম করবেন। আর 12 বছরের উপরে দেওয়ার চেষ্টা করবেন না। 12 বছরের উপরে দেওয়ার চেষ্টা করলে হয় কি যে আপনার 8 থেকে 12 বছরের মধ্যে যে বয়সটা থাকে এই বয়সের মধ্যে বাচ্চাদের ব্রেনটা খুব শার্প থাকে, ফলে এই সময়টা পড়া মুখস্থ করে রাখার এবং হাফেজ হওয়ার উপযুক্ত একটা সময়। আপনারা চেষ্টা করবেন 7-8 থেকে 12 বছরের মধ্যে আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় হেফজখানায় ভর্তি করানোর জন্য, তাহলে এই সময়টার মধ্যে খুব সুন্দরভাবে ইজিলি সে কিন্তু তার পড়াটা কিন্তু সে আয়ত্ত করতে পারবে। আরেকটা আপনারা প্রশ্ন করেছেন যেটা আপনাদের মধ্যে খুব বেশি কনফিউশন ছিল যে পড়াশোনা আবাসিক রেখে পড়াশোনা করলে বাচ্চাদেরকে কি ছুটি দিলে ছুটির পরে যখন বাচ্চারা আবার বাড়িতে চলে আসে তখন তারা আবার যেতে চায় না, এই ক্ষেত্রে করণীয় কী? এক্ষেত্রে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা যখন আপনাদের বাচ্চাদেরকে বাসায় নিয়ে যাবেন মাদ্রাসা বন্ধের পরে, বিশেষ করে হাফেজ ছাত্রদেরকে, তারা বাসায় যাওয়ার পরে সার্বক্ষণিক হাফেজ আছে বা আলেম আছে আপনার পরিবারে বা দিনদার আছে এমন একজন ব্যক্তির সাথে সবসময় চলাফেরা করতে দিবেন। আমি মনে হয় বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। যেমন ধরেন যে আপনার বাচ্চা মাদ্রাসার 1 সপ্তাহের বন্ধে ছুটির মধ্যে সে বাড়িতে গেল, সে গিয়ে এমন বন্ধুবান্ধবের সাথে মিশতেছে যারা কখনও মাদ্রাসায় পড়ে নাই কিংবা স্কুল কলেজে পড়তেছে অথবা একটু এদিক সেদিক ঘোরাফেরা করে, পড়াশোনার সাথে সম্পৃক্ত নাই, তাদের সাথে মিশবে, মিশতে কোনো অসুবিধা নেই, ভালো ছেলেদের সাথে ভালো বন্ধুর সাথে ঘুরবে, ঘোরাফেরা করবে, কিন্তু চেষ্টা করবেন যে আপনার বাচ্চাটা যাতে দিনদার কোনো বাচ্চা হয়,
কিংবা দিনদার কোনো এলেমওয়ালা কোনো বয়স্ক মুরব্বী কিংবা আপনার পরিবারের মধ্যে কোনো এলেমওয়ালা লোক থাকলে তাদের সাথে চলাফেরা করতে দিতে, তাহলে হবে কি যে তার সাথে সে নামাজটা ঠিক মতো পড়তে যেতে পারবে এবং কিছু দিন ও ইসলামের কিছু বিষয় তার সাথে শেয়ার করতে পারবে এবং ওই মুরব্বী বা তার রিলেটিভ যারা থাকবে তারাও আপনার বাচ্চাদেরকে কিছু শেখাতে পারবে। তো এই বন্ধের গ্যাপটার মধ্যে আপনারা চেষ্টা করবেন যে ওই রকম পরিবেশে তাকে রাখার জন্য, তাহলে সে খুব দ্রুত মাদ্রাসায় কামব্যাক করতে পারবে। তা না হলে হয় কি হাফেজ ছাত্রদের ক্ষেত্রে সবসময় শয়তানি ওয়াসওয়াসের একটু বেশি পরিমাণে থাকে, যার ফলে বাচ্চারা বাড়িতে যাওয়ার পরে আবার ঢাকায় বা মাদ্রাসায় ব্যাক করার জন্য তাদের খুব বেশি পরিমাণে কষ্ট হয়ে যায় এবং বাবা মারাও খুব হিমশিম খেয়ে যান যে আমার বাচ্চাদেরকে আমি আর মাদ্রাসায় ফেরত পাঠাতে পারতেছি না। তো এক্ষেত্রে আবার দেখা যায় পরবর্তীতে বাচ্চাদেরকে বাবা মারাও পেটান, মারধর করেন, আবার মাদ্রাসায় আসলে হুজুররাও বকাঝকা করেন। খরচ কেমন হতে পারে, যে আবাসিক যদি রেখে আমার বাচ্চাকে ভালো কোনো একটা হাফেজি মাদ্রাসায় পড়াই, তাহলে সেক্ষেত্রে কওমি মাদ্রাসায় খরচ কেমন হবে? খরচটা মোটামুটি আপনার ভালো যদি মাদ্রাসা হয় তাহলে 4 থেকে 5 হাজার টাকার মধ্যেই আবাসিক টোটাল বেতন খরচ সহ আপনার বাচ্চার প্রতি মাসের যে খরচটা সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এর পাশাপাশি তার ভর্তির ফিটা ধরে রাখেন যে আপনার 2 থেকে 2,500, মাদ্রাসার কোয়ালিটি ভালো হলে এটা 2,500 থেকে 5,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। আমরা সবসময় রেফার করি যে মাঝামাঝি যেটা আছে সেটার সেগুলোর মধ্যে থাকা, যেমন ধরেন যে আপনি 2 থেকে 2,500 বা 3,000 বা সর্বোচ্চ 4,000 টাকার ভর্তি যে মাদ্রাসাগুলোতে আছে ওইগুলোতে আপনারা ভর্তি হন এবং মাসে 4 থেকে 5,000 টাকা খরচ হয় এমন মাদ্রাসায় আবাসিক থেকে পড়াশোনা করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি রেফার করি। তো এক্ষেত্রে ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় অনেক ভালো ভালো মাদ্রাসা আছে, অনেক মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলোতে আপনারা খুব সহজেই ভর্তি করাতে পারেন আপনাদের বাচ্চাদেরকে। বিশেষ করে আপনার নারায়ণগঞ্জের মধ্যে যে অন্যতম যে বেশ কয়েকটি মাদ্রাসা আছে, এর মধ্যে আমার জানা মতে কয়েকটা মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলোতে আমার সবসময় যাতায়াত থাকে। এর মধ্যে আমি গত কয়েকদিন আগে কয়েকটা ছাত্রকে আমি ভর্তি করিয়েছি আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা আছে, আপনারা জানেন যে জামিয়া ইসলামিয়া দারুল উলুম আল মিকাত মাদ্রাসা, এটা নারায়ণগঞ্জের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা। এর পাশাপাশি জামিয়া ইসলামিয়া জাইনুল আবেদিন মাদ্রাসা একটি আছে, যেটা আমার ব্যক্তিগতভাবে খুবই সুপরিচিত এবং সেখানকার ওস্তাদ শিক্ষক, সে মাদ্রাসার সাথে আমি নিজেও সবসময় আমার কথোপকথন হয়। এছাড়া আমার নিজেরও একটি মাদ্রাসা রয়েছে, সেখানে বয়স্কদের জন্য আমরা শিক্ষার ব্যবস্থা করেছি। তো আলহামদুলিল্লাহ এছাড়াও আরও নারায়ণগঞ্জে অনেক ভালো ভালো মাদ্রাসা আছে, এইগুলোর মধ্যে ভর্তি হতে হবে বিষয়টা এরকম না, আপনাকে জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম আর কি। তো এখানকার হাফেজি বিভাগ যেটা আর কি, জাইনুল আবেদিন যেটা আমি বলতেছিলাম যে জামিয়া ইসলামিয়া জাইনুল আবেদিন মাদ্রাসা, এই মাদ্রাসাটার মধ্যে হাফেজ বিভাগের মধ্যে বেশ ভালো মানের কিছু হাফেজ শিক্ষক আছেন যাদের হুফাজুল কোরআন প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা খুবই ভালো মানের হাফেজ তৈরি করতে পারেন এবং বেফাকে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য করে গড়ে তোলা হয়। এখানে ভর্তির ইয়াটাও আপনার খুব রিজনেবল এবং ছাত্রদের খাবারের মানও অনেক ভালো, অনেক ভালো মানের খাবারের মান ভালো। তো এখানে তারা, আমি যেটা খোঁজ খবর নিছি যে তাদের খাবারের মেনু হচ্ছে প্রতি সপ্তাহে তারা 3 দিন আপনার বাচ্চাকে গোশত খাবার দেবে, 3 দিন, 3 দিন আপনার বাচ্চাকে গোশত খাবার গোশত দিবে খাবারে এবং 2 দিন মাছ দিবে এবং 2 দিন ডিম দিবে, ঠিক আছে? তো এখন দূর দূরান্তে গেলে আমার বাচ্চারা যখন মাদ্রাসায় পড়বে তখন সে ঠিক মতো খাবারটা খাইতে পারবে কি না, তার খাবারের মান ভালো হবে কি না, এই বিষয় নিয়ে অনেক বাবা মা খুব টেনশনে থাকেন। তো বলবো যে এখন আমি বলতে চাই যে এখন আর টেনশনের কিছু নাই, এখন যেই মাদ্রাসাগুলো এখন কওমি মাদ্রাসায় পড়ানো হয় এখন ওস্তাদরা নিজ দায়িত্বে, আমরা বিগত কয়েক মাসে আমরা এরকম অনেক সোশ্যাল মিডিয়া আমরা পোস্ট দেখছি এবং আমি নিজেও মাদ্রাসার সাথে যেহেতু জড়িত আমি নিজেও জানি বাচ্চাদেরকে আমরা একেবারে, এখন আমাদের ওস্তাদরা এখন বাচ্চাদেরকে নিজের হাতে গোসল করায় দেয়, ঠিক আছে? নিজের হাতে গোসল করায় দেয়, নিজের হাতে তুলে ভাত খাওয়ায় দেয়, এটা অতীতেও হয়েছে, কখন এটা পাবলিশ করে নাই। আর কওমি মাদ্রাসার ওস্তাদরা এটা তো আগে ভিডিও তুলে দিতে হবে, ফেসবুকে প্রসার করতে হবে বা সোশ্যাল মিডিয়ায় দিতে হবে, এগুলো তো তাদের মাথায় কখনো টেন্ডেন্সি ছিল না। আমরা ছোটোবেলায়ও দেখেছি অনেক ওস্তাদরা আছে যে তারা নুরানি মক্তবে নাজিরাদের বাচ্চাদেরকে গোসল করায় দিয়েছে, আমরা তো মক্তবে যখন পড়ছি তখন আমাদেরকে আমাদের হুজুরা করছে, এটা বাস্তব প্রমাণ এটা আমাদের ক্ষেত্রে। তাহলে তখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না বিধায় এটা প্রকাশ পায় নাই। তো এখন যেহেতু দেখা যাচ্ছে যে সবাই যার যার জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেছে, তো এখন কওমি মাদ্রাসার ওলামা একরামদের মধ্যেও এটা বিষয়টা আসছে যে আমাদের গুড সাইডগুলো আমরা কেন এটা প্রকাশ করব না। সেই জন্য আমি বলবো যে কওমি মাদ্রাসার হুজুরদের ওলামা একরামদের উচিত আপনাদের ছাত্রদের প্রতি আপনারা যে সমস্ত সদয় দিকগুলো করেন, আপনাদের গুড সাইড যেগুলো আছে এগুলো আপনারা প্রকাশ করেন, ছাত্রদের জিনিসগুলো বাইরে নিয়ে আসেন, নিয়ে আসলে অভিভাবকরা এটা দেখতে পারবে যে আমার বাচ্চারা এভাবে ভালো থাকে। তো আর এছাড়া অভিভাবক
অভিভাবকদের ক্ষেত্রে আপনারা আরও যে বিষয়গুলো জানতে চাইছেন সেটা হচ্ছে যে আপনার বাচ্চা হাফেজ হওয়ার জন্য সর্বোচ্চ কত বছর লাগতে পারে। ধরেন যে আপনি 8 বছরে আপনার বাচ্চাকে হেফজখানায় ভর্তি করাইছেন, এখন 12 বছরের মধ্যে 9, 10, 11, 12, 4 বছর যদি আপনার বাচ্চার মেধাটা ভালো থাকে, যদি সে দৈনিক 2 পৃষ্ঠা, 2.5 পৃষ্ঠা অথবা 1.5 পৃষ্ঠা পড়া দিতে পারে, তাহলে সাধারণত 2.5 থেকে 3 বছরের মধ্যে তার মুখস্থটা কমপ্লিট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর তার মেধাটা যদি আলহামদুলিল্লাহ আরও ভালো হয় তাহলে সে আরও দ্রুত পারবে। আমরা দেখতে পাচ্ছি এখন যে অনেক বাচ্চারাই আছে 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 9 মাসের মধ্যে কিন্তু বাচ্চারা হাফেজ হয়ে যাচ্ছে। কীভাবে সম্ভব হচ্ছে এটা? তাহলে তাদের মেধাটা আল্লাহ তাআলা ওইভাবে তৈরি করে দিছে। এখন আপনার বাচ্চার মেধা আর অন্য আরেকজনের বাচ্চার মেধা একরকম হবে বিষয়টা এরকমও না, কারো মেধা একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। মোট কথা হচ্ছে যে আপনার বাচ্চাকে আপনি জায়গা মতো ড্রপ করেন, সেখান থেকে তুলে আনার দায়িত্ব হচ্ছে ওলামা ইকরামদের, ঠিক আছে? আপনি সেখানে ড্রপ করবেন, তুলে আনবে ওলামা ইকরামরা। তো এই জন্য আপনাদের কাজ হচ্ছে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন। মাদ্রাসার পরিবেশ কীরকম আছে না আছে ওই বিষয়টা আগেই যাচাই বাছাই না করে বাচ্চাকে আলেম বানাইতে হবে, হাফেজ বানাইতে হবে, এই বিষয়টা সর্বোপরি আগে অগ্রাধিকার দেওয়া, তারপরে চিন্তা করা যে হ্যাঁ আমার বাচ্চাটাকে একটু ভালো পরিবেশে দিতে পারলে ভালো, একটু পরিবেশ ভালো থাকলে, সুন্দর থাকলে ভালো। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে, আপনার বাচ্চা ভর্তি হোক কিংবা না হোক, অন্য আরেকজনের বাচ্চা হয়তো মাদ্রাসায় ভর্তি হতে পারে, সেই আশা রেখে আপনার কাছ থেকেও আমি আশা করি যে আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনার বন্ধুদেরকে দেখাবেন এবং একটা লাইক করে দেবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবার মাদ্রাসা সম্পর্কে অন্য কোনো বিষয় নিয়ে জানাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।